প্রিয় শিক্ষার্থীরা ভালো আসছো নিশ্চয়ই। দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমাদের এখন ভূগোল ক্লাস। আমি ভূগোল নিচ্ছি, ভূগোল বই আর খাতা আর একটা কলম নিয়ে বসো। আজকে পড়াবো সৌরজগৎ ও ভূমণ্ডল। এটা এটা তোমরা আগেও নিশ্চয় পড়েছো ক্লাস নাইনে এবং টেনে, তারপরেও পুনরালোচনা করছি। তোমরা বেশি করে পড়াশোনা করো, আমার মনে হয় আরো ভালো হবে তোমাদের জন্য। এটা দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার পড়লে একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা দেখো, এবার ভূমণ্ডল, পৃথিবীর চারিদিকে অসীম মহাকাশ। আমরা তো পৃথিবী পড়ে আছি, তাই তো? পৃথিবী, জি ম্যাডাম, চারিদিকে অসীম মহাকাশ বিস্তৃত। মহাকাশে রয়েছে নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, উল্কা ও অন্যান্য জ্যোতিষ্ক। মহাকাশের এ অসংখ্য বিশ্বজগৎ। সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র। সূর্যের মতো এরকম কিন্তু আরো বিশ্বজগতে আরো অনেক নক্ষত্র রয়েছে। তো আমরা আজকে সূর্য নিয়েই আলোচনা করব, যেহেতু আমরা সৌরজগৎ পড়াচ্ছি। সৌরজগতে সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। গ্রহ ও উপগ্রহ সমূহ সূর্য নিজেদেরকে পারস্পরিক মহাকর্ষণ শক্তি দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে ওদের নির্দিষ্ট পথ আছে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সূর্যের চারিদিকে। তারপর আমরা কোন গ্রহ, এটা আমি পরে লিখে দেখাবো, ঘুরছেন। আচ্ছা এবার আসো, বিশ্বজগতের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ছোট। আর বিশ্বজগৎ যে এত বড়, তার তুলনায় সৌরজগৎ কিন্তু খুবই ছোট। আর সেই তুলনায় পৃথিবী আরো ছোট, পৃথিবী আরো ছোট। আচ্ছা, আয়তনে সৌরজগৎ পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড়। এ অধ্যায়ে আমরা সৌরজগতের ধারণা, গ্রহসমূহ ও ভূপতরের গঠন এবং বিষয় সমূহ, বিশ্বের সময় পদ্ধতি, পৃথিবীর গতি ও এর প্রভাব, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটার ধারণা, এর প্রভাব সম্পর্কে অবহিত হব। তবে আজকে আমরা সৌরজগৎ নিয়ে আলোচনা করব। আচ্ছা, সূর্য, সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহ নিয়ন্ত্রক হলো সূর্য। সূর্যই নিয়ন্ত্রক মানে যে নিয়ন্ত্রণ করে। সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, কেননা সূর্য ছাড়া, সূর্যের আলো না পেলে পৃথিবীর গাছপালা, মানুষ কিছুই বেঁচে থাকতে পারতো না। সূর্য পৃথিবী অপেক্ষায় 13 লক্ষ গুণ বড়, অনেক বড়। আচ্ছা, পৃথিবী থেকে এটি প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এর ব্যাস প্রায় 13 লক্ষ গুণ 13,84,000 কিলোমিটার। আর উপরিভাগের উষ্ণতা অত্যন্ত বেশি, 57,000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এবার আসো, সূর্য, সৌরজগতের পরিবারটা কে কে আছে? সূর্য এবং এর গ্রহ উপগ্রহ, গ্রহ নপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার, তাকে তো বলে সৌরজগৎ। আচ্ছা, সৌরজগতের প্রাণ কেন্দ্র হলো সূর্য। সৌরজগতের গ্রহ আছে 8টি। এবার দেখো, ধারাবাহিক ভাবে আমরা এই গ্রহগুলির নাম জেনে নিব, ওটার পর ওটা আছে এটা জেনে নিব। প্রথমে আছে সূর্য, আছে আছে তার নাম হলো বুধ।
সূর্যের অত্যন্ত কাছে প্রথম গ্রহটা হলো বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী। তোমরা একটু খেয়াল করো, আমি লিখে শুরু যাচ্ছে, তোমরা দেখতে পারো, পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, বৃহস্পতি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, ইউরেনাস, একদম শেষে থাকলো নেপচুন। শিক্ষার্থী বোনেরা, ভাই বোনেরা, শিক্ষার্থী ভাই বোনেরা, মানবিক শাখা তোমরা আছো তো, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু কেয়ারফুলি দেখো, একটু মনোযোগ দাও, তাহলে লেখাপড়া আর কোনো কঠিন লাগবে না তোমাদের। রেগুলার পড়া পড়বে, রেগুলার লেসন রেডি করবা, ইনশাল্লাহ তোমরা খারাপ করার আর সুযোগ থাকবে না, কোনো ফাঁক ফোকর থাকবে না, কোনো ছিদ্র থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো, বুধ সূর্যের নিকটবর্তী বলে অত্যন্ত উত্তপ্ত, অত্যন্ত উত্তপ্ত। সূর্য থেকে এর দূরত্ব 4,500, 4,500 কত, 4,850 কিলোমিটার। আর এটা ওজন পৃথিবীর 50/3 ভাগের সমান। সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে, এই সূর্যের চারিদিকে ঘুরে আসতে, এটা তো কক্ষপথ, বুধের কক্ষপথ, এটা সূর্যের চারিদিকে ঘুরে আসতে বুধের সময় লাগে 88 দিন, মানে 88 দিনে বুধে 1 বছর, ঠিক আছে, 88 দিনে বুধে 1 বছর, যেহেতু সূর্য থেকে কাছে, বুধের বেশি দূর আর বেশি ঘুরতে হয় না। আর বুধ অত্যন্ত উত্তপ্ত, আর এখানে কোনো উত্তপ্ত বলে কোনো প্রাণ কিংবা উদ্ভিদ এগুলির অস্তিত্ব কল্পনা করা যায় না। তারপর আসে শুক্র, শুক্র বুধের পরে শুক্রের স্থান, আর এটা হলো দ্বিতীয় গ্রহ। তোমরা এটা খেয়াল রাখবা, তোমরা ধারাবাহিক ভাবে এটা লিখতে হবে, বুধের পর পৃথিবী, পৃথিবীর পর বৃহস্পতি, এভাবে লিখলে কিন্তু হবে না। কিসের পর কি এটা মুখস্থ করে ফেলবে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তাহলে ভুল হবে এবং তোমাদের অঙ্কনটাও ভুল হবে, নাম্বারও কম পাবা। শুক্র দ্বিতীয় গ্রহটা হলো শুক্র, 225 দিনে পৃথিবীকে সূর্যকে প্রদক্ষিণ করে, তারপর শুক্র, শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয়, এখানে কিন্তু জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। আবার পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কম বলে পৃথিবীর আকাশ থেকে শুক্রকে সন্ধ্যার তারা আর ভোরবেলায় শুক্র তারা হিসেবে দেখা যায়, আসলে এগুলি তারা না, এটা হলো শুক্র গ্রহ। আচ্ছা, এবার আসি পৃথিবী, এবার আসি আমাদের আবাসভূমি পৃথিবী। পৃথিবী এমন এক গ্রহ, যে গ্রহে আমরা বাস করি এবং যেখানে জীবন, জীবনের জন্য, উদ্ভিদের জন্য, এগুলির অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য যা যা প্রয়োজন, যা আলো, বাতাস, বায়ু এবং গ্যাস, যা যা প্রয়োজন সবই আছে, ঠিক আছে। আচ্ছা, পৃথিবী একটি মাত্র, পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে 5 ঘন্টা নিজের কক্ষপথে, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, আর 365 দিন লাগে 1 বছরে পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে, কক্ষের চারিদিকে ঘুরে আসতে, আর নিজের অক্ষে ঘুরে আসতে সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আর পৃথিবীতে একটি মাত্র গ্রহ আছে, উপগ্রহ আছে, তার নাম হলো চাঁদ। আমরা আমরা চাঁদ পৃথিবীতে বসে আমরা চাঁদ দেখি, এটি কিন্তু পৃথিবীর উপগ্রহ। আচ্ছা, এবার আসো মঙ্গল, পৃথিবীর পর মঙ্গলের
স্থান মঙ্গল গ্রহ 687 দিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। মঙ্গল গ্রহের উপগ্রহ আছে, মঙ্গল গ্রহের উপগ্রহ আছে, দুইটি উপগ্রহ আছে, একটা হলো ডিমোস আর একটা হলো ফোবোস। এগুলি অবশ্য তোমাদের মনে রাখতে হবে, এগুলি ডিসকানেক্টর এটা অবশ্যই মনে রাখতে হবে, এ কারণে হয় জ্ঞানমূলকে আসবে ডিমোস কোন গ্রহের উপগ্রহ, আর না হয় তোমাদের নৈর্ব্যক্তিক আসতে পারে, ঠিক আছে? এগুলি অবশ্যই মনে রাখবা। ফোবোস ও ডিমোস হলো মঙ্গল গ্রহের উপগ্রহ। এবার আসো বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি, মনে রাখবা। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি পৃথিবী থেকে বৃহস্পতি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ। বৃহস্পতি সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থান পঞ্চম। দেখো পঞ্চম কিনা, 1 2 3 4 5, হ্যাঁ পঞ্চম, ঠিক আছে। তারপর এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে। বৃহস্পতি 12 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, মানে 12 বছরে ওর 1 বছর হয়। আমাদের 12 বছরে ওর 1 বছর হয়, ঠিক আছে? তারপর আসো তার ইয়ে কয়টি, উপগ্রহ কয়টি? উপগ্রহ আছে 67টি। বৃহস্পতি উপগ্রহ কয়টা? 67। তো ইউরোপা, গেনি, গেনিমে ও ক্যাপেলিস্টোন, ক্যাপেলিস্টো প্রধান। এবার এবার দেখো অন্য একটি ব্যাপার, একটু খেয়াল করো, মঙ্গল আর বৃহস্পতির মাঝখান বরাবর ছোট ছোট গ্রহ অনুপুঞ্জ আছে, ছোট ছোট গ্রহ আছে, এর ভিতর আর কোনো গ্রহ নাই। এই গ্রহ অনুপুঞ্জগুলিকে একসাথে বলে, এই গ্রহগুলিকে এক ছোট ছোট গ্রহগুলিকে একসাথে বলে গ্রহ অনুপুঞ্জ। আচ্ছা এবার আসি আমরা শনি গ্রহে, ঠিক আছে? শনি গ্রহ, শনি গ্রহ হলে বৃহস্পতি পরে, যার যে সবচেয়ে বড় সে হলো শনি। আর আরেকটা বৈশিষ্ট্য আছে, উজ্জ্বল বলয় দিয়ে শনি গ্রহ আবৃত। শনি গ্রহে, শনি গ্রহে আছে বাষট্টি উপগ্রহের মধ্যে ক্যাপিটাস, টেথিস, ফুয়া, টাইটান প্রধান। তারপর আসো, তারপর আসো ইউরেনাস, এটা হলো সপ্তম দূরত্বের দিক দিয়ে সপ্তম, কিন্তু বৃহত্তের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম। 84 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এর গড় ব্যাস 49,000 কিলোমিটার। আর পৃথিবীর পৃথিবীর আছে মাত্র 1টি উপগ্রহ, কিন্তু ইউরেনাসের আছে 27টি উপগ্রহ, যেমন মেরিন্ডা, এরিয়েল, তারপর টাইটেনিয়া প্রভৃতি। তারপর আসো সর্বশেষ নেপচুন, সর্বশেষ নেপচুন, নেপচুনে নেপচুন দূরত্বের দিক দিয়ে অষ্টম, অষ্টম স্থানে। আর 14টি উপগ্রহ আছে, টাইট্রান ও নেরাইট, এই 14টির মধ্যে 2টি বললাম। এবার আসো এদের আকৃতি বুঝে আমি শুক্র আরেকটু বড়, পৃথিবী আরেকটু বড়, মঙ্গল, এই মঙ্গল, বৃহস্পতি কিন্তু খুব বড়, বৃহস্পতি খুব বড়, বৃহস্পতি শনি, শনি আবার বড় গেছে না, তোমরা
তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ হলো তোমরা সবচেয়ে বাড়ির কাজ একটু ইয়ে করো, সব এটা মুছে দিলাম। বাড়ির কাজ লিখে না, বন্ধ করলে স্কুল খুললে কিন্তু আমি এই বাড়ির কাজটা দেখবো, তোমরা বুকুল খাতা আলাদা করে বানাবা, যেন গাফেলতি না হয়। আমি বাড়ির কাজ দেখবো এবং মার্কিং করবো। আচ্ছা, প্রথম হলো কোন গ্রহে এসে বৃষ্টি হয়, শিক্ষা পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয় কেন? পৃথিবীকে আদর্শ সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় গ্রহের বর্ণনা দাও। নিশ্চয় বুঝে গেলি।